এই কাজটা তো আসলে হচ্ছে যে প্রজেক্ট আসলে কমিউনিটির, ওনারা যেটা চাচ্ছেন সেরকম করে আমরা স্থপতিরা এর মধ্যে ওনাদের একটা কাজের মধ্যে আমরা যুক্ত হচ্ছি। তো ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে যে এখানে শহরবাসীরা বা মানুষজন যা চায়, যেদিকে নিয়ে যেতে চায় শহরকে, আমরা সেখানে যুক্ত হব। এবং আমাদের প্রথম পরিচয় সেক্ষেত্রে হবে হচ্ছে যে আমরা স্থপতি, সরি, আমরা শহরবাসী, এবং তারপরে হচ্ছে যে আমরা স্থপতি। তো এক্সাক্ট ফিউচার প্ল্যান নেই, কিন্তু এখন যেহেতু মানুষের চাওয়াটা তৈরি হয়েছে যে 4 কিলোমিটার লম্বা একটা হাঁটার পথ, তো এই জায়গাটা নিয়ে আমরা কাজ করতে চাই। এটা ঝিনাইদহের এই যে কমিউনিটি লেড বা পিপল লেড যে প্রসেস, এইটাই হচ্ছে যে ইম্পর্টেন্ট ব্যাপার, যে এখানে যে কাজগুলো হচ্ছে সেটা সবাই মিলেমিশে হচ্ছে। এটা একদম দরিদ্র বসতির বাড়িঘরও যেরকম, আবার হচ্ছে যে শহর ডিজাইনও। হ্যাঁ, আমরা হয়তো মনে করতে পারি যে শহর ডিজাইন সাধারণ মানুষ কীভাবে করবে, এটা তো প্ল্যানার বা আর্কিটেক্ট বা পলিসি মেকার এরা করবে, কিন্তু আমরা আর্কিটেক্ট প্ল্যানার থাকি আর না থাকি, ঝিনাইদহ শহর, আমি তো ঝিনাইদহ শহরের মানুষ, ঝিনাইদহ শহর তো ওই যে আর্কিটেক্ট প্ল্যানার থাকুক আর না থাকুক, শহর তো হয়ে যাচ্ছে। তার মানে কেউ না কেউ প্ল্যান করছে কিন্তু ওখানে আর্কিটেক্ট প্ল্যানার, তার মানে হচ্ছে আর্কিটেক্ট প্ল্যানাররা আমরা কিভাবে এই এই যে মানুষ যেটা তৈরি করছে, আমরা না থাকাতেও তো আসলে হচ্ছে, সেটার মধ্যে আমরা কিভাবে ঢুকতে পারি, হ্যাঁ, সেইটার মধ্যে কিভাবে ঢুকে আমরা ইউজফুল হতে পারি এবং একটু ভালোভাবে করতে, সেই কাজটা আসলে আমরা করছি। আমরা ঝিনাইদহ শহরেই থাকি, আমাদের ওখানে অফিস আছে এবং ওখানে বসে বসে আমাদের অন্যান্য কাজের পাশাপাশি আমরা এটা করি। আর শহর ডিজাইনে যেটা বলছিলাম, যে শহর ডিজাইনে তো শুধু আর্কিটেক্ট প্ল্যানার না, অন্যান্যদেরও, একজন শিক্ষক বা একজন ডাক্তার বা একজন হচ্ছে যে স্ট্রিট ভেন্ডার যার, হ্যাঁ, বা হচ্ছে যে সবাই এটাতে আসলে এই শহর ডিজাইনে অবদান রাখতে পারে বা করতে পারে শহর ডিজাইন যার যার মতো করে। যেহেতু এখানে এরকম একটা ছোট শহরে কাজ হচ্ছে, এটা যেটা আগেই বলেছি যে এখানে আমরা থাকছি, লোকাল আর্কিটেক্ট, লোকাল মেসন সবাইকে নিয়ে কাজ হচ্ছে এবং লোকাল মানুষ সাধারণ, এবং এই কাজের মধ্যে বাইরে থেকে কাউকে আসতে হচ্ছে না, তো এটা একটা এক্সাম্পল, উদাহরণ তৈরি হলো। এবং হচ্ছে যে এটা থেকে অন্যান্য শহর এবং অন্যান্য স্থপতিরা আসলে অনুপ্রেরিত হতে পারে, ইন্সপায়ার্ড হতে পারে, এবং তারা নিজেদের নিজেদের শহরে করতে হবে। আমার কিন্তু ধরেন দিনাজপুর যদি আমার বাড়ি না হয়, ওখানে গিয়ে আমার এটা করার দরকার নেই, ওখানে যে স্থপতি সে ফিরে যাক, সে ওখানে গিয়ে আসলে কাজগুলো করতে পারে, আমরা যেরকম আমাদের বাড়িতে আসলে ফিরে গিয়েছি। তো এভাবে এটাকে স্কেল আপ করা যেতে পারে। অন্যান্য জায়গায় যদি একটা একটা শহরে আমরা যদি এটা করতে পারি আমাদের দেশে, হ্যাঁ, তাহলে আমাদের দেশের অন্যান্য, আমাদের শহরগুলো তো কাছাকাছি রকমেরই, হ্যাঁ, শহরে একটা নদী থাকে থাকে এরকম, মানে পুকুর থাকে বা এই সিমিলার প্রবলেম, একটা শহরে যদি এরকম সবাই মিলেমিশে একটা এক্সাম্পল তৈরি করা যায়, তাহলে এটা কিন্তু মানে অন্যান্য জায়গায় সব মানুষজনরা এটা অনুপ্রাণিত হবে, বলে যে ওই ঝিনাইদহ যদি পারে তাহলে আমরা কেন পারবো না, মানুষ বলবে, হ্যাঁ, তাহলে এটাতে কত খরচ হয়েছে, যে খরচ টরচ বেশি হয় নাই, হ্যাঁ, তাহলে কেন পারবো না। তো তার মানে এইটা অন্যান্য শহরে এটা এটাকে করা সম্ভব। এটা অলরেডি আমরা এখন কক্সবাজার শহরে একটা সরকার থেকে একটা মাস্টার প্ল্যান করার একটা পরিকল্পনা হচ্ছে, সেটার মধ্যে অলরেডি আমরা কাজ করছি। এর আগে দেখা যেত যে প্ল্যানাররা ডিজাইন করতো বা অন্যান্য সবাই মিলে টিম করে ডিজাইন করতো, তারপরে যেমন ঢাকা শহরের ড্যাপ হয়েছে, ডিটেল এরিয়া প্ল্যান, তারপরে হচ্ছে একটা পাবলিক হেয়ারিং হয়, যে সবার মতামত নেওয়া হয়, সবার মতামত বলে যে আচ্ছা ঠিক আছে এই আছে, তারপরে কিছুটা চেঞ্জেস হয়, কখনো কখনো চেঞ্জ হয় না, কিন্তু এই প্রসেসটা কিন্তু এরকম না। এই প্রসেসের শুরুতে একদম শুরুটাই হবে হচ্ছে মানুষজনের সাথে আলোচনা। অনুভূতি হলো ভীষণ ভালো লাগা কাজ করছে, কারণ কাজ করছে যে আমরা এটা একা করি নাই, আমরা দুজন স্থপতি না, আমরা অনেক, আমাদের একটা বড় টিম, সেই দলটাকে আমরা রিপ্রেজেন্ট করছি, তার উপর আবার দেশের মানুষকে রিপ্রেজেন্ট করছি। তো ভীষণ একটা ভালো লাগা কাজ করছে অবশ্যই, যে ছোট ছোট কাজ, ভালো লাগার কাজ থেকে আসলে কোথায় এটা যেতে পারে, তো ওভারঅল ভালো লাগছে। এবং শহরের জন্য আরো অনেক বেশি ভালো লাগছে যে এরকম একটা ছোট্ট শহর, লুকিয়ে থাকা একটা শহর, হঠাৎ করে বাংলাদেশের এরকম বুকে আগাখানের জন্য হলো কিছুটা জল জল করছে। বলছেন যে অ্যাওয়ার্ডের ব্যাপারে আমরা অ্যাওয়ার্ডটা পেলাম, এইটাতে আমরা আমাদের অনুভূতি, হ্যাঁ, এটা তো অ্যাওয়ার্ডের জন্য তো আমরা চিন্তা করিনি যখন কাজ করেছি, এটা তো ছোট একটা জিনিস থেকে কাজ করতে 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 পুরো শহরের মানুষ একত্রিত হয়ে
মানে অদ্ভুত ঘটনা ঘটছে, আমরা শুধুমাত্র সেখানে থাকছি, থাকতে থাকতে এরকম। তারপরে অ্যাওয়ার্ডটা যেহেতু এখন আমরা পেয়েছি, পুরো শহরের মানুষরাই আসলে খুব খুশি। হ্যাঁ, এই অনুভূতিটা এরকম, আর দায়িত্ব বাড়লো অনেক আমাদের, যে এটা তো কিছু করা যায়, অ্যাওয়ার্ডের সাথে সাথে কিছু টাকা পয়সাও আসবে আমাদের এটাতে। হ্যাঁ, এই টাকা পয়সাটা আসলে খুব বড় ব্যাপার না, কিন্তু এই টাকার সাথে যে এনার্জিটা, মনে করেন যে কেউ একটা কোনো একটা ডোনার যদি আমাদেরকে ধরেন 1 লাখ টাকা দেয়, সেইটার যে এনার্জি আর এই যে আগাখান অ্যাওয়ার্ডের যে আমার যদি 1 লাখ টাকা হয় সেটার এনার্জি কিন্তু ভিন্ন। হ্যাঁ, তো এইটার এনার্জি অনেক বেশি। হ্যাঁ, সেই এনার্জি দিয়ে অনেক কিছু আমরা আসলে করতে পারবো। অলরেডি ঝিনাইদহের মানুষরা সব এইটা করবো এটা করবো, আর ঝিনাইদহ তো মানুষজন বলছে যে আমরা তো এত কিছু করিনি কিন্তু আমাদের তো এত ভালো বলতেছে, তার মধ্যে আমাদের তো সত্যিই ভালো হইতে হবে, বুঝছেন।